টানা পাঁচ ম্যাচ হেরে ম্যান সিটি ভক্তদের কাঠগড়ায় এখন পেপ গার্দিওলা। প্রশ্ন আর সমালোচনার তীরে বিদ্ধ এই স্প্যানিশ মাস্টারমাইন্ড, কিন্তু ফল পক্ষে না থাকায় উত্তরও নেই তার কাছে। ইপিএল শিরোপাই না হাতছাড়া হয় সিটিজেনদের, দলকে ছন্দে ফেরাতে কি করবেন পেপ গার্দিওলা, সেই প্রশ্নের উত্তর খুঁজেছেন তাইব অনন্ত। হেরেই চলেছে ম্যান সিটি, হার আটকানোর কোনো পথ যেন জানা নেই গার্দিওলার। কোচিং ক্যারিয়ারে এই ধরনের পরিস্থিতিতে যে তাকে পড়তে হয় না চাকরি নিয়ে দুশ্চিন্তা করতে হয় না। সেই পেইপি হয়তো ভাবছেন মাত্র নবায়ন করা 2 বছরের চুক্তি শেষ করার সময় পাবেন তো সিটিতে, কোথায় গরমিল, কোথায় গণ্ডগোল, কিভাবে দলকে ফেরানো যাবে কক্ষ পথে। গার্দিওলার কপালের ভাত যেন আরও স্পষ্ট হচ্ছে। ম্যান সিটির শেষ 5 ম্যাচে হোম অ্যাওয়ে মিলিয়ে হেরেছে প্রত্যেকটাতে। এই 5 ম্যাচে ওরা গোল দিয়েছে 4টি, হজম করেছে 14টি। অথচ মৌসুমের শুরুতে কি দারুণ ছন্দেই না ছিল দল, ছন্দ পতন হতে খুব বেশি সময়ও লাগেনি। ডিফেন্সে রুবেন দিয়াসের ইঞ্জুরি ও কাইল ওয়াকারের বয়সের ছাপটা কাল হয়ে দাঁড়িয়েছে সিটিজেনদের। কাউন্টার অ্যাটাকে গেলে ডিফেন্সে নামা হয় না আর ওয়াকারের, দিয়াসের অনুপস্থিতিতে ডিফেন্সে তৈরি করেছে শূন্যতা। ডিফেন্সের প্রধান সেনাকে খুব করে মিস করছেন পেপ। মিডফিল্ডে মাত্র এই ব্যালন্ডিওর জেতা রদ্রি নেই, মিডে খেলছেন গুন্দোগান ও বার্নার্দো সিলভা। বিশ্বের সেরা 2 মিডফিল্ডার নিজেদের হারিয়ে খুঁজছে আর ম্যান সিটি তাতে ভুগছে। হালান্ডের কাছে চাওয়া অনেক, শেষ 5 ম্যাচে প্রাপ্তি কম, গোল করেছেন মাত্র 1টি। আর ট্রেবল উইনিং মৌসুমে দারুণ খেলা গ্রিলিশ বেশিরভাগ সময় বসে থাকছেন ডাগ আউটে। যোগ বিয়োগ গুণ ভাগ, যা করার সব করে সমীকরণ মেলাতে হবে গার্দিওলাকে, সেটা এখন না করলে ইপিএল এর শিরোপা যে হাতছাড়া হবে সিটিজেনদের। তাই বনন্ত, জিটিভি নিউজ।